ওয়েলকাম টু ম্যাজিক ফানি স্টুডিও। আমার ম্যাজিক ফানি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকেদেরকে আমি আজকে একটি অসাধারণ ম্যাজিক দেখাবো এবং যেটি দেখার পর আপনাদেরকে আমি বলে দেব এবং ম্যাজিকটি কিভাবে করা যায় এবং আপনারা খুব সহজেই এই ম্যাজিকটি করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন দেখে আসি সেই অবাক করা ম্যাজিক ট্রিকটি। এবং ম্যাজিক ট্রিকটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, আপনারা কৃপণতা করবেন না, যদি ম্যাজিকটি ভালো লাগে ক্লিক লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। সো লেটস গো। যদি আপনার কাছে ম্যাজিকটি ভালো লেগে থাকে, তো অবশ্যই ট্রিকটি কৌশল আপনাদের দেখানোর আগে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনারা প্রায় দেখি অনেকটা কৃপণতা করে থাকেন, লাইক করে দিন এবং কমেন্টও করে দিন। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, জাস্ট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। সো নাও লেটস গো, টাইম টু লার্নিং। আই হ্যাভ, যদি আপনারা দেখেন আমাদের আমি যে গ্লাসটা আমার কাছে আছে, এখানে গ্লাসে তিনটা কাগজ আছে, যে কাগজ তিনটি মানে আমি এর মধ্যে আগে থেকেই যে সাদা কালার যে কস্টেপ আছে সেগুলো লাগিয়ে রেখেছি। তো দেখেন আপনাদের ট্রিক্সটি ভালোভাবে দেখানোর জন্য, এখানে আপনি সবসময় মনে রাখবেন তিনটা যে সাদা কাগজ আমি লাগিয়েছি এটা কস্টেপের দ্বারা লাগিয়েছি, যে কস্টেপে আমি আগে থেকেই সেলোটিপ লাগিয়ে রেখেছি যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। কারণ সেলোটিপ আপনি সাধারণত খালি চোখে দেখা যাবে, কিন্তু ক্যামেরায় কখনোই দেখা যাবে না। এখন দেখেন এখানে মাঝখানে আমি লাগিয়েছি সেলোটিপ, যেটা উল্টো দিকে রাউন্ড করে লাগিয়েছি, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন আমি এই প্রথম যেটা একটু ছোট সেটাকে আমি এখানে রেখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন না। কেননা ক্যামেরা এটা কখনোই ধরা পড়বে না, এবং মানুষের আপনি যদি দূর থেকে দেখান কখনোই সেটা দেখতে পারবে না। এবং আর যে আরেকটা আছে সেটা আমি এটার উপরে রেখে দিচ্ছি। দেখেন যখন আমি এটার উপরে রাখবো আপনারা দেখতে পারবেন না, জাস্ট 1, 2, 3 বুম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, সব কিছু হোয়াইট। কেন হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট এবং উপরের যে কাগজটা রাখি সেটা হোয়াইট, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে রিয়াল কয়েন্স, আমি কয়েলটা কি করলাম মাঝখানে রাখলাম, আর আমার গ্লাসে আগে থেকে কলম দিয়ে দাগ দিয়ে এখানে আমি কস্টিপ দিয়ে বা আঠা দিয়ে আমি লেগে গ্লাসের মধ্যে এটাকে আগে থেকে জয়েন করে রেখেছি। এখন এটা হচ্ছে আপনার সেট আপ, গ্লাসটা এইভাবে রাখবেন টেবিলে। রাখার পর যেটা হবে এটা হচ্ছে ন্যাপকিন, কেননা আপনি যদি এই সিল্কটা না ইউজ করেন তাহলে যখন আপনি গ্লাসটা উঁচা করবেন সেই সাদা যে কাগজটা আছে সেটা তারা দেখতে পারবে। তো দেখেন কয়েনটা এভাবে দেখাবেন, রিয়েল কয়েন্স
দুবাইয়ের কয়েন্স সাউন্ডও পাচ্ছেন। তারপর কী করবেন, গ্লাসটাকে এভাবে ধরে এখানে রাখবেন, কেননা নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হোয়াইট এবং গ্লাসের মধ্যে যে আমি কাগজটা লাগিয়ে রেখেছি সেটা হচ্ছে হোয়াইট, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে ট্রিক্স। এখন আমি এই গ্লাসটা কী করবো, এইখানে রাখলাম, আবার অ্যাপিয়ার হয়ে গেল, বুম, কি নাইস, তাই না? অনেকটা ব্ল্যাক ম্যাজিক মতো, আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে দুনিয়াতে কিছুই নেই। এখন আপনি এটা কী করবেন, এখানে না রেখে এটাকে কী করবেন, সামনে রাখবেন। দেখেন যখন আমি সামনে রাখছি ওটা আমাদের কস্টেপ লাগানো আছে উপরের সাইডে, তো ওই কাগজটা কী করবে, কী হবে, ওই উপরের কাগজের সাথে কস্টেপের সাথে জয়েন হয়ে যাবে, তার মানে অ্যাটাচড, বুম, টু কয়েন্স অ্যাপিয়ার, রিয়েলি নাইস, ইট লুক লাইক সো ম্যাজিক্যালি, রাইট? দেন আপনি কী করবেন, গ্লাসটা নাকি কর্নারে রাখবেন, আপনার সেট আপের যে জায়গাটা আছে আপনাকে খেয়াল রাখতে হবে, আগে থেকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। কয়েনটিকে আপনি দেখাবেন, কয়েনটি দেখার পর এখানে রাখবেন, আবার এখান থেকে যখন গ্লাসটা খেয়ে নেবেন ওই কাগজটা আবার ওটার সাথে জয়েন হয়ে গেছে কস্টেপের আঠার কারণে। দেখেন ওটা ভ্যানিশ, এখানে চারটা কয়েন্স এসে পড়েছে। সো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ম্যাজিক ট্রিকটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। Someone is crying. Oh, let's meet our Buntu, the Black Ghost. The Black Ghost, I'm going to tell you something about it. Don't cry. What are you talking about? I'm going to tell you something about it. I'm going to tell you something about it. I'm going to tell you something about it. যখনই কোনো নতুন আগে উপগ্রহ নোটিফিকেশন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমি বলছি তো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।